প্রণম্য গুরু পাদব্জং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনম কৃষ্ণম ভাগবতম উপাসমায়ে জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈতচন্দ্র জয় ভক্তবৃন্দ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সনাথ সবে পদধূলি দেহ মস্তকে আমার লক্ষ্য করে দেখ সবাই নিজের পায়ের জন্য আমাদের আমি লক্ষ্য করে দেখি যে পদধূলি বলে নিজের পায়ের জন্য মানে আমার মতো বৈষ্ণব আর নাই পাঠ শুনছিলাম নবদ্বীপের কথা পুরীর কথা বৃন্দাবনের কথা সত্যি তো আমরা ধুলি মাখতে আসি ধামের ধুলা গায়ে মাখি আমরা উদ্ধবের কথা শুনছিলাম না যে উদ্ধব যে বলছেন আমি যেন বৃন্দাবনের পথে ঘাস হয়ে জন্মাতে পারি কেন যখন রাধারমণ বাঁশি বাজাবেন আর এই বাঁশি শুনে যখন গোপীগণ ছুটবেন আমি যদি ওদের যাবার পথে ঘাস হয়ে জন্মাতে পারি তাহলে ওদের চরণ পড়বে আমার মাথায় আর ওদের চরণধুলি লাভ করে আমি ধন্য হয়ে যাব। উদ্ধব তুমি কি করে বুঝলে যে ওদের চরণ তোমার মাথায় পড়বে এবং তুমি চরণধুলি পাবে? নাও করতে পারে, তোমার থেকে একটা দূর দিয়ে চলে গেল, তাহলে তো করবো না, চলো কি করে ধন্য হবে তুমি? উদ্ধবজি বলছেন আমি তাহলেও ধন্য হব, ব্রজে শুধু আমার রাধারানী করুণাময়ী নয় রে, ব্রজের বাতাসেরও এত করুণা যে গোপীগণ যে চরণগুলি দূরে ফেলে যাবেন ব্রজের বাতাস এই চরণধুলি উড়িয়ে এনে আমার মাথায় দেয়, আমার জীবন ধন্য। তা যদি না হয় এত দূর দিয়ে ওরা ছুটে গেল যে ধুলা এলো না তাহলে কি হবে? তাহলেও জীবন ধন্য হবে, কি করে ধন্য হবে? আমি একা তো জন্মাব না, আমার পাশে যে আরেকটা ঘাস ও তো একই উদ্দেশ্য, আমি চরণধুলি পাবো, তার পাশে আরেকটা ঘাস
যত লক্ষ লক্ষ কোটি কোটি ঘাস সবারই তো একই উদ্দেশ্য, চরণধুলি পাব। তাহলে চরণধুলি যত পাব না, যতক্ষণ পাব না, তত আমাদের মনের আটটি বাড়বে, হার আধবে হার আধবে বলে। আর যত আটটি বাড়বে তত আমরা একজন আরেকজনের গায়ে ঢলে ঢলে পড়ব, হার আধে হার আধে বলে চোখের জল খেলব, ঢলে ঢলে পড়ব। চরণধুলি পেলে কি হয় জানি না, হার আধে বলে চিৎকার করে কাঁদলে যে আনন্দ হয় এতে কোনো সন্দেহ নাই। আমার জগন্নাথ রাধা আলিঙ্গিত তবু, জগন্নাথ অষ্টকমে বলা আছে রাধারানী জগন্নাথকে আলিঙ্গন করে রেখেছেন। আমাদের হিন্দুদের অনেক পূজা, বড় পূজা আমাদের বাঙালিদের দুর্গা পূজা, তুই মহারাষ্ট্রের দিকে যাও ওষুর দিকে গণেশ পূজা, তাই না, এক একটা রাজ্যে এক একটা পূজা, বাঙালিদের দুর্গা পূজা বড় পূজা, আমাদের অনেক পূজা। দুর্গা পূজাতেও সবাই অংশগ্রহণ করে, ঠাকুর মশাই পুজো করে, ঢাকি ঢাক বাজায়, যারা রত্ন ব্যবসায়ী তারা রত্ন দেয়, সে রত্ন ধোয়া জলে মায়ের স্নান হয়, চাষিরা কলাবু দেয় নবপত্রিকা অংশগ্রহণ করে, যারা কবিরাজ তারা অষ্ট কষায় আট রকমের ছাল দেয়, তার জল দিয়ে মাকে স্নান করানো হয়, বিভিন্ন ভাবে বিভিন্ন সম্প্রদায় তারা মায়ের পূজা অংশগ্রহণ করে এবং মাকে যখন নিয়ে যায় বার করে তার নাম শবর উৎসব। যারা শবর জাতি সমাজের একটা কোনায় থাকে তারা মাকে কাঁধে করে নিয়ে যায় এবং গালাগাল করতে করতে নিয়ে যাবে। এজন্য যারা শ্মশানে মরা পড়ায় বোন বলছেন মা যখন বিসর্জনে যাবে তখন একজন হলো ডোম থাকতে হবে, কেন, ওরা যে মায়ের সন্তান, ওরা না আসা পর্যন্ত মায়ের বিসর্জন হবে না। ঠাকুর মশাই তো মন্ত্র পড়ে, ওরা কি বলে, বলে ওরা অমুকের বেটি তমুকের বেটি বলে গালাগালি করে, বুঝে নাকি গালাগালি করে, গালাগালি করে, হ্যাঁ তাতে কি হবে, যত গালাগালি করবে অমুকের পেটি বলে তত মায়ের সুখ হয়। আমাদের শাস্ত্র মত উদার দেয়, ঘরে যখন ছিল বামনে মন্ত্র পড়ছেন ঠাকুর মশাই, আর যখন মা বাইরে এলো তখন অমুকের পেটি বলে গাল দিচ্ছে, মায়ের সুখ হয়, কেন, ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে ওঠে তখন মায়ের কোলে হিসি করে দেয়, তাই না, কানের চুল ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, মাকে রাগ করে রে, বমি করে দেয় বক করে, মা রাগ করে না, এত স্নেহ সন্তানের প্রতি, বাচ্চাটা এত ছোট হত করবেই, মাকে একবার পকা দেয়, পকা দেয় না, মা খুশি হয়। কিন্তু যারা মন্ত্র জানে না তারা কি মায়ের ছেলে নয় রে, তারাও মায়ের ছেলে। যারা চর্মকার চামড়ার কাজ করে তারা কি মায়ের ছেলে নয়, তারাও মায়ের ছেলে, ঢাকা যায়, তাদের ভাত না হলে মায়ের পুজো হবে না, ভাতের বাদ না বদলে। এমনি করে সবাই মায়ের পূজা অংশগ্রহণ করে, তাই মায়ের পুজোকে বড় পুজো বলে। যেমন জগন্নাথ, এই জগন্নাথ এত জনপ্রিয় কেন, সবাই ভালোবাসে,
কেন ভালোবাসে? মায়ের পুজোর সময় আমরা যাই, ভাগ বাজাই, সবই করি, কিন্তু একটা সীমা পর্যন্ত, তার ভেতরে ঢুকতে পারবো? যে কেউ গিয়ে মায়ের ঘর ছুঁতে পারবে? মায়ের ঘরটা ছুঁয়ে আসলো, মায়ের ভোগটা ছুঁয়ে আসতে হবে, তার একটা নিয়ম আছে, কারা পারবে কারা পারবে না। একটা জায়গায় গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু আর জগন্নাথের ক্ষেত্রে যারা মন্দিরে ঢুকতে পারে না, জগন্নাথ তাদের জন্য রাস্তায় নেমে আসে। এই রাস্তায় নেমে আসা ঠাকুর আমার জগন্নাথ ছাড়া। আমার ভগবান রাস্তায় নেমে আসে, আর আমাকে তাই জগন্নাথ আমাদের সবার কাছে এত প্রিয়। সারা পৃথিবীতে জগন্নাথের কোথাও নয় কোথায় ঘুরে হচ্ছে, যেখানে বরফের দেশ 250-300 ফুট বরফ পড়ে আছে সেখানেও জগন্নাথের রথ চলছে, যেখানে মরুভূমির দেশ সেখানেও জগন্নাথের রথ চলছে। তাই তিনি জগন্নাথ। আমাদের পুরীতে সুদর্শন সেবা সংঘের অনুষ্ঠান হল, পার্থ বলেছে, ওখানে আমাদের সুদর্শন থেকে 1000 কুষ্ঠ রোগী আছে, ওখানে কুষ্ঠকর্মী লোকনাথ শিবের ঠিক পাশে। লোকনাথ শিব খুব প্রাচীন, মহাভারতের সময়টা, তার পাশে 1000 কুষ্ঠ রোগী আছে। তো আমাদের সুদর্শন থেকে ওখানে প্রত্যেকবার ওদের পেট ভরে একদিন প্রসাদ পাওয়ানো হয়, ভালো ভালো প্রসাদ। তা আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা এত কুষ্ঠ রোগী পুরীতে কেন? রাস্তার পাশে বলে দেখবে কুষ্ঠ রোগ বিকা করছে, আছে না কত জায়গায়, তোমরা এত সব পুরীতে কেন? ওরা আমাকে বলছে, আমাদেরও হাত পা নাই, আর জগন্নাথেরও হাত পা নাই, জগন্নাথ তো আমাদেরই ঠাকুর। মনে মনে বললাম, জগন্নাথ সত্যি তুমি জগন্নাথ, যাদের হাত পা আছে তারাও তোমার কাছে ছুটে যায় তোমার দর্শন পাওয়ার জন্যে, আর যাদের নাই তারাও তোমার চরণ তলে করে থাকে। তাই জগন্নাথ আমাদের সবার কাছে এত প্রিয়। জগন্নাথ এক ভক্ত বাংলা থেকে যাচ্ছেন পুরীকে জগন্নাথ দর্শন করবার জন্যে। যেতে যেতে পুরী ঢুকবার আগে একটা একটা সেতু আছে, তার নাম আঠারো নালা, বিখ্যাত বহু প্রাচীন সেতু, এর পেছনে অনেক কাহিনী আছে। ভক্ত পুরীতে ঢুকবেন, ওই সেতুটার কাছে গেছেন, এমন সময় জগন্নাথের প্রধান পাণ্ডা পূজারি এসছেন, বুঝতে নাই তুই পুরীতে ঢুকবে না, কেন? জগন্নাথ না করেছে, বাংলা থেকে এসছি হাঁটতে হাঁটতে এত দূর, তখন তো হাঁটা পথ, আর পুরীতে ঢুকবো, আরে তোমার জগন্নাথ না করেছে, তোমার জগন্নাথকে জিজ্ঞেস করে এসো, কেন ঢুকবো না? পূজারি গেছে, গিয়ে জগন্নাথকে জিজ্ঞেস করেছেন, যাই হোক ফিরে এসছেন। জগন্নাথকে জিজ্ঞেস করেছ? না করেছি। কি বলবে জগন্নাথ, কেন ঢুকো না? জগন্নাথ বললেন, উনি যখন সীতা উদ্ধার করতে গিয়েছিলেন তুমি তখন রাবণের দলে ছিলে, আর যে যুদ্ধ হচ্ছিল যুদ্ধে ডঙ্কা বাজে গণডঙ্কা, তুমি দাঁড়িয়ে কাঁসি বাজাচ্ছ, রাবণের দলে থেকে তুমি দাঁড়িয়ে কাশি বাজাচ্ছিলে, তুমি শত্রুপক্ষের লোক,
সে জগন্নাথ বলেছেন তুমি পুরীতে ঢুকবে না। লোকটা ভূমিয়াঙ্গ দেখিয়ে বলে চললাম কে দেখবো না তোমার জগন্নাথ। পূজারী বলে সে কি কথা, তো কান্নাকাটি করে হা হা ঠাকুর দেখা দাও দেখা দাও, তুই ফিরে যাচ্ছ আবার ভূমিয়াঙ্গ দেখায় দেখবো না জগন্নাথ চললাম কে, তোমার দুঃখ হচ্ছে না ফিরে যাচ্ছ তুমি? ভক্ত বলে বাবা কি করে দুঃখ হবে, ত্রেতা যুগে আমি কাশি লাগিয়েছিলাম রাম অবতারে, রাম অবতারে আমি রাবণের দলে কাশি লাগিয়েছিলাম, তারপর দাপর গেছে তারপর কলি এসছে, তিন যুগ ধরে জগন্নাথ যার কথা মনে রেখেছে তার আমার জগন্নাথকে মনে রাখার কি দরকার আছে, জগন্নাথই তো আমাকে তিন যুগ ধরে জগন্নাথ তার কথা ভেবে রেখেছে, তাহলে জগন্নাথকে ভাববে কি, হয়ে গেছে আমার জগন্নাথ চলল। বড় বড় চক্র চকানয়ন, সে বড় বড় চোখে যদি একবার আমি ঘুরে যাই, একবার যদি আমি চোখে ঘুরি আপনি দেখে তো লক্ষ লক্ষ ভক্ত কোটি কোটি ভক্ত হাজবন না হাজবন না হাজবন না হাজবন না হাজবন না ভগবান দেখা যায় বাইরে, কি করে দেখা যায়, তোমার সাধনা যত বাড়বে ভগবানের করুণা তত নামবে, তুমি যত বেশি হা জগন্নাথ করবে ভগবান তত বেশি তোমার দিকে নেমে আসবে। কেন এমনি নামতে পারে না, এমনি নামলে গুরুত্ব থাকবে না, বাচ্চা যতক্ষণ খেলা করে মা ততক্ষণ কাজ করে, বাচ্চা যে মা করে ওঠে মা সব ফেলে দিয়ে বাচ্চাটাকে ছুটে যায়, তেমনি তুমি যতক্ষণ এই সংসারের স্বামী পুত্র স্ত্রী বাচ্চা নিয়ে খেলা করছ ততক্ষণ ভগবান আসবে, যেই মুহূর্তে তুমি আকুল হয়ে কেঁদে উঠবে হা জগন্নাথ কৃপা করো বলে তখনই তো ভগবান আসবে রে, না হলে সাধুরা ঘন্টার পর ঘন্টা আসনে বসবেন কেন, ঘন্টার পর ঘন্টা রোদে জলে পরিক্রমা করবেন কেন, সাধনায় ডুবে থাকবেন কেন, সব কি পাগল রে, ওরা তো আমাদের মতো বউ বাচ্চা নিয়ে থাকতে পারত, ব্যবসা চাকরি করে টাকার পেছনে ছুটতে পারত, ছোট না তো কেন ছোট না, তাহলে এমন কিছু পেয়েছে যা পেলে আর সংসার ভালো লাগে না, যেখানে হইয়া ধনি মনিরে মাননা মনি সেই ধন খানি আমি মানি নত শিখে। আমরা জগন্নাথের কাছে সাত দিন ধরে আমরা পাঠ শুনব কেন, মনের ক্ষুধাটাকে আরো বাড়াবার চাই, আমি আজকে সকালে ওরা এসছিস নাকি রে বকা দিয়েছিলাম যে কয়েকজনটা খুব বকেছে, তখন মাত্র এসছি আমি পুরি দেখে অনেকে দেখবে ওই চেষ্টা করে জগন্নাথের রথে ওঠা, অনেকে দেখবে জগন্নাথকে জড়িয়ে ধরলাম জগবন্ধুকে আলিঙ্গন দিলাম, আরো কি জগন্নাথের সঙ্গে সেলফি তুললাম, আর সকালে বকা দিয়েছিলাম।
জগন্নাথের রথে নিয়ে আমি উঠবো বলে সেবকরা ওঠে, মানে প্রয়োজন উঠতে হয়। জগন্নাথের রথ হচ্ছেন সাক্ষাৎ ভগদেব। বলরাম জগন্নাথকে রথ রূপে ধরে আছেন, অনন্তদেব তো ভগবানের আসন সজ্জা পাদুকা সব অনন্তদেব বলদেব। সেই জগন্নাথের রথকে ত্রিবর্ণম বর্বর করে বলদেবের গায়ে পা দিলাম, বলে আমি জগবন্ধুকে ছুঁয়েছি, আমি ছুঁয়ে একেবারে জড়িয়ে ধরে এসেছি, তুমি তো ছুলে, তোমার আনন্দ হলো, কিন্তু তোমার এই পা হাতটা দিয়ে আবার জগন্নাথকে ছুলে, হ্যাঁ জগন্নাথের যে জ্বালা হলো এটা একবার দেখলে। মহাপ্রভু সনাতনকে ছুতে যাচ্ছেন, সনাতন পিছিয়ে যাচ্ছেন, আমার ছুঁয়ো না, তোমার স্পর্শের যোগ্যই দেহ নয়। প্রভু বলছেন তোমাকে নয়, আমি নিজেকে পবিত্র করবার জন্য তোমাকে ছুটছি। তা উনি পিছিয়ে যাচ্ছেন, আমাকে ছুঁয়ো না। আর আমি জগন্নাথকে আলিঙ্গন দিয়ে তার জগবন্ধুকে ছুঁয়েছি, হয়েছে কিছু কমেছে? টাকার নেশা, ভোগের নেশা কিছু কমেছে আমার? কিছু কমে। জগন্নাথের সঙ্গে সেলফি, জগন্নাথের একটা ছবি দেখলাম, শুধু জগন্নাথের মুখটা দেখা যাচ্ছে, ছোট জগন্নাথ মুখটা দেখা যাচ্ছে, সব ছেলেরা নিচে ওপরে চতুর্দিকে ছেলেরা সেলফি তুলছে। এবার কি হলো, কোন সাধু ছবিটা দেখছেন, জগন্নাথকে দেখলে কি করবেন? প্রণাম করবেন, জগন্নাথকে প্রণাম। তুমি তো তার পাশে রয়েছে, তাহলে কি হচ্ছে, সাধু তোমাকে প্রণাম করছে, তুমি কি প্রণাম নিতে পারো? তুমি কি সাধুর প্রণাম নেওয়ার যোগ্য? ভগবানের সঙ্গে সেলফি তোলো না, সেলফি তোলো তো জ্ঞান তোমার মনে গেছে, তোলে যাচ্ছে ভগবানের সঙ্গে সেলফি দিবে। কোন সাধু সন্ত দেখবেন, প্রণাম করবেন, তার আমার তো প্রণাম নেওয়া হয়ে গেল, ভগবানের সঙ্গে সেলফি। এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, জানিস তো, এই হুটপাট করে অবাক হয়ে পড়লাম, জড়িয়ে ধরলাম, কত পাপ করিব, কত রক্ত মাখি, কত কাটা গাছি, কত মাছ মাংস ডিম পেঁয়াজ খাই, কত অন্যায় করি, কত হাতটা দিই, আগে তো শরীরটা শুদ্ধ হোক, শরীরটা তো কবরখানা, যা কিছু মরে ডুবিয়ে দেবে কবর দিয়ে দিয়ে দেবে, পাপি শরীর, আগে তো ভজন করতে করতে শরীরটা সুস্থ হোক, শরীরটা তো অপবিত্র হোক। গোস্বামীবাদ বলছেন, পরিহারেপি মে লজ্জা তিন ধ্রুবে পুরুষোত্তম, হে পুরুষোত্তম, হে ভগবান তোমাকে আমি কি বলবো, তুমি আমাকে ক্ষমা করো, এটা বলতে আমার লজ্জা করে, এত পাপি আমি, তুমি আমাকে ক্ষমা করো এটা বলতেও লজ্জা করে। তো কি বলবো, দাসহং শরণার, হে প্রভু আমি তোমার দাস, আমি তোমার শরণে এসেছি প্রভু, তুমি তো জানো আমি খারাপ, তুমি তো জানো আমি ভুল করি, কত অন্যায় করে জীবনে, কত করছি, কত করব, প্রভু আমি তোমার চরণে এসেছি, তোমায় তুলে নাও ঠাকুর, আমার শুদ্ধ করে দাও, করে যাওয়ার স্বভাব মোদের, তুলে ধরার ঠাকুর আমাদের, আমরা তো বারবার ভুল করব রে, তুমি যদি ক্ষমাই করতে না পারো তাহলে কেমন ঠাকুর তুমি। জগন্নাথের কাছে শুধু এটা প্রার্থনা, বারে বারে প্রার্থনা, একই প্রার্থনা, প্রভু আমার অনেক ভুল, তুমি ক্ষমা করে দিও ঠাকুর,
শুনে আমাকে শুদ্ধ করে নাও, হাত ধরে মরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এটা সম্পূর্ণ শরণাগতি। কি বলিস তোরা? সারেন্ডার, যেটা বাংলায় কি বলিস? সারেন্ডার না, একদম আত্মসমর্পণ। সব চা আমি কি অন্যায় করি তুমি জানো ঠাকুর? আমি হয়তো সরতে পারছি না, তুমি আমাকে সরিয়ে দাও ঠাকুর, তুমি সরিয়ে দাও। তোমার কাছে তুমি এসছি ঠাকুর। একবার যদি বন্ধুত্ব হয়ে যায় না, কি হয় জানিস? আমরা ছাড়লেও ভগবান ছাড়ে না। যদি বন্ধুত্ব করার পরে যদি তোমাকে আর চাই না, এইভাবে যদি বন্ধু বন্ধু গোলমাল হয়, বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। আর জগন্নাথের সঙ্গে বন্ধুত্ব করার পরে একবার যদি বলিস না যে এইরকম আদর করার ঠাকুর, মাধব বলে এক ভক্ত জগন্নাথের সঙ্গে বন্ধুত্ব ছিল। জগন্নাথকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব বন্ধু। একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, দরজায় কড়া মারছে। কে? উমা দরজা খুলে গেছে জগন্নাথ। মন্দির থেকে চলে এসেছেন মাধবের কাছে। তুমি? মাধব, আমার খুব একটা বিপদ হয়েছে, তুমি একটু আমাকে আমাকে সাহায্য কর মাধব। বিপদ বন্ধনের বিপদ, যার নামে সব বিপদ যায় তার বিপদ। কি কথা বলো, কি বিপদ তোমার? পাশের জমিদার বাড়ির বাগানে না খুব ভালো কাঁঠাল পেকেছে, এত কাঁঠালের গন্ধ আমি আর থাকতে পারছি না। দেখলাম কাঁঠাল বানছে, এত কাঁঠালের গন্ধ আমি আর থাকতে পারছি না। তোমাকে তো আমার সঙ্গে কাঁঠাল চুরি করতে যেতে ভগবান, চেহারা বদলেছি, স্বভাব তো বদলায় নাই। ওই বৃন্দাবনের স্বভাব তো রয়ে গেছে রে চুরি করার স্বভাব। বলে এত কথা বলার সময় নাই, ভীষণ গন্ধ, এত ভালো গন্ধ হয়ে গেছে, তুমি আমার সঙ্গে চলো। দেখ চোরের পাল্লায় পরে কিরম চোর হতে হয় বলে না, সঙ্গ প্রভাব। চোরকে ভালো না করলে কি দুর্গতি? তবু তোমরা কেন জগন্নাথ জগন্নাথ প্রণাম জানি না বলতে পারবো। মাধব আর কি করবেন, বন্ধুর রিকোয়েস্ট, চল চল। আমরা যাই না বলে যাও না, বন্ধু রিকোয়েস্ট করে চল, মাধব করে আসি, চল চল। গেছেন বন্ধুর সঙ্গে বাগানে ঢুকে জগন্নাথ বলছেন, মাধব তুমি গাছে ভালো বাইকে দাও, খবর থেকে কাঁঠাল নাম। সাধু তো উঠেছে গাছে, এই সাধুর কি চুরি করা হয় না? সাধু চুরি করা হয় না, সাধু চুরি করতে গেলে ধরা পড়ে। একটা চোর একদিন চুরি করতে যাচ্ছে, তো ওর সঙ্গে ওর সাগরেরটা আসে না, ওর চেলাটা আসে না, চেলা থাকে না, ওর চেলাটা আসে না। সাধু বসে আছে, বরণ করছে, শীত কেটে সাধুকে ঢুকিয়ে দিল। সাধুকে ভেতরে ঢুকে দু চারটে পাটি টাটি দাঁত দিয়েছে, নিয়ে এসে বাইরে দিয়েছে। চোর বলে, হ্যাঁ ঘরের মধ্যে ঘুরছে, দেয়ালের মধ্যে একটা খোল টানানো আছে লম্বা। আমি কীর্তন করতে পারি না, আমার খোল নাই,
এটা করতে পারো। তো বলো তো বড় জিনিস লঙ্গটা দেখে ওটা নিয়ে পড়েছে বেরোবে, বেরোবার সময় ভাবছি আমি ফাটাকেটা দেখলাম না তো বাজে কি না, সাধু চুরি করতে পারে না মাথা উঠেছে ওপরে উঠে সে বলে গিয়েছে বড় কাঁঠাল, জগন্নাথ বলেছেন এই বড় কাঁঠাল নামে তুই জানে না কি করে চুরি করতে হয়, বড় একটা কাঁঠাল কেটে ওপর থেকে ছেড়ে দিচ্ছে, যেই ছেড়েছে অত বড় কাঁঠালটা ওপর থেকে ঘাস পড়ে যায় পাতা নিয়ে দূর জমিদারের লোকজন ছুটতে ছুটতে এসছে চোর চোর আরে পাকড়ো 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 চোর চোর কোথায় চোর, আসল চোর তো পাওয়ার পা জগন্নাথকে আসেন একটাই ওপরে তো সাধু একটা সাধু দিনের বেলা হদি হদি রাত্রে বেলা চুরি করি নাই না দেখি সাধুকে যদি চুটি ধরে মানুষ কিরকম করে বলে না সাধু আমি তো কিছু তাহলে আমরা করে আসল বিছিয়ে বসে যাই না সাধু যদি দোষ হয় এটা আমাদের স্বভাব যে চোর সবসময় চুরি করে সে একবার ধরা পড়েছিল চুরি জানিয়ে উঠেছে আর সাধু যদি ধরা পড়ে আরে বলো কি কো বলে বলো একদম তাড়াতাড়ি মাধব খালি কে বুঝাচ্ছেন জগন্নাথ কি হলো এটা জগন্নাথ গিয়ে পূজারীকে বলেছেন পূজারী ওঠো অনেক রক্ত পূজারী ওঠো তুমি গিয়ে জমিদারকে বলো মাধব চুরি করতে যায় নাই আমি আর যদি জমিদার বিশ্বাস না করে তাহলে বলো পালিয়ে আসার যে সময় আমার গায়ের চাদরটা কাঁটা ধরে আটকে গেছে জমিদার যেন মাধবকে ছেড়ে দেয় পূজারি এসে বলেছে জমিদার গিয়ে দেখছে সত্যি সত্যি কাটা জমে চাদর আটকে আছে চাদরটা মাথায় পড়ে জমিদারের তো নাচ আমার দোকানে যখন ধাপ এসেছিল কাটা জমি করতে কি ভাগ্য কি ভাগ্য আমার বাড়িতে যখন নাম এসেছিল রে আমার বাড়িতে যখন নাম এসেছিল জমিদার তো আনন্দে নাচে মাধবকে ছেড়ে দিয়েছে সকাল হয়ে গেছে মাধব সোজা মন্দিরে মন্দিরে গিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে হচ্ছে জগন্নাথ তোমাকে ভালোবেসে ফলটা দিয়ে ভালো নিতেলাম লোকে জানল আমি চোর জীবনে কালো জিনিস চুরি করি নাই কাউকে ঠকাই নাই লোকে জানলো আমি চোর তোমাকে ভালোবেসে ফলটা আমি ভালোই পেলাম আর জানলাম আমার আর কেউ নাই জগতে আমার আর কেউ আমি জানতাম আমার জগন্নাথ আছে মাধব সমুদ্রের পার করে হেঁটে যাচ্ছেন গরম বালির উপরে হাঁটছেন ভীষণ রোদ ছেড়ে চলে যাচ্ছেন জগন্নাথকে ভীষণ গরম মাধবের রক্ত অংশয় করেছে বুঝতেই পারছেন না অসাড়ে বাহ্য হয়ে যাচ্ছে রক্ত পড়ছে চলতে চলতে বালির মধ্যে পড়ে গেছেন পড়ে ভাবছেন আমার তো কেউ নয় আমি এখানেই প্রাণ ত্যাগ করব হঠাৎ করে অনুভব করছেন তার গায়ের লোকে হাত দিচ্ছে
মাধব মাধব কে অমৃত স্পর্শ তো অভয় হস্ত তো জগৎ মঙ্গল মাধব কে আমি তোমার জগন্নাথ জগন্নাথ আমি তো তোমাকে ছেড়ে চলে এসেছি মাধব আমি তো তোমাকে ছেড়ে না আমার সঙ্গে একবার বন্ধুত্ব হয়ে গেলে আমাকে ছাড়লেও আমি ছাড়ি না পুতনা তো গোপালকে কোলে নিয়ে ছাড়াবার চেষ্টা করেছিল গোপালকে ছেড়েছিলেন রে ছাড়েন নাই পুতনা একবার কোলে নিয়ে নিয়েছে গোপালকে আর কি গোপাল ছেড়েছিলেন ছাড়েন নাই ধাত্রী গতি দান করেছিলেন সেখানে ভক্তকে যে ভগবান ছাড়বেন না এটাই আশ্চর্য কিছু নয় মাধব কত আমি জল ঢালছি পরিষ্কার হয়ে নাও ভগবান জল ঢালছেন আর ভক্তকে পরিষ্কার করছেন জগতে সব জায়গায় দেখেছো ভক্ত ভগবানের সেবা করে আর নীলাচল ক্ষেত্রে দিয়ে দেখে আসো ভগবান ভক্তের সেবা জগন্নাথের মহিমা চন্ডালের অন্য ব্রাহ্মণে দেখায় আনন্দবাজারে সবাই সবারটা নিয়ে এটা আপনি আর কোথাও পাবেন না জগন্নাথের এই মহিমা প্রসাদের এই চিহ্নায়ত্ত প্রসাদের এই মর্যাদা মহাপ্রভুর একান্ত ভক্ত রঘুনাথ দ্বারকস্বামীপাদ এই আদি সপ্তগ্রামের ছেলে ব্যান্ডেলের আগে আদি সপ্তগ্রাম ওখানকার ছেলে বিরাট বড় লোকের ছেলে সব ছেড়ে চলে গেলে বাড়ি থেকে টাকা যায় মহাপ্রভু ইচ্ছা নয় টাকা যাওয়া বন্ধ হয়ে গেল সিংহদ্বারে ভিক্ষা করে মহাপ্রভুর ইচ্ছা নয় ভিক্ষা করা বন্ধ হয়ে গেল মহাপ্রভুর স্বরূপকে জিজ্ঞাসা করছেন স্বরূপ রঘুনাথের চলে কি করে একদিন রঘুনাথ প্রসাদ পেতে বসেছেন স্বরূপ তো সব খবর নিয়ে বলেছেন প্রভুকে রঘুনাথ প্রসাদ পেতে বসেছেন জগন্নাথের মহাপ্রসাদ আমার সোনার গৌর দিয়ে দরজায় দাঁড়িয়েছেন রঘুনাথ তুমি রোজ রোজ একা একা মহাপ্রসাদ পাও আমাকে তো কোনোদিন প্রসাদ দাও না আজ তোমাকে একা পেতে দেব না প্রসাদ আমি পাব প্রভু ছুটে ঢুকেছেন রঘুনাথের হাত থেকে থাবা দিয়ে প্রসাদ নিয়ে মুখে দিয়েছেন ধন্য রঘুনাথ ধন্য তোমার বৈষ্ণব জীবন এই প্রসাদ তুমি নিতে নিতে পাও আমাকে তো দাও না কি পেতেন রঘুনাথ যে প্রসাদ কেটে দেওয়া হতো গরুতে খেয়ে যেত কুকুরে শিয়ালে খেয়ে যেত তারপর যে প্রসাদ নর্দমার নিচে পড়ে থাকতো সেই প্রসাদ তুলে এনে ভালো করে ধুয়ে ভেতরে শক্ত শক্ত দানা ওইটুকু নিয়ে ওইটুকু প্রসাদ রঘুনাথ গ্রহণ করতেন নিষ্ঠা নারে মানে দু বছর আগে আমি ঢুকেছি এবার অবশ্য ব্যস্ত ছিলাম আমাদের সুদর্শনের উৎসব নিয়ে ব্যস্ত ছিলাম গন্ডিচার দিন ঘর থেকে খুব একটা বেরোয়নি তাই হোক যাইনি ওখানে
টোটা কপি না, পৃথিবীর একমাত্র বসা ঠাকুর। সব জায়গায় দেখবে ঠাকুর দাঁড় করানো, দাঁড়ানো কৃষ্ণ। টোটা কপি না, টোটা মানে বাগান। গদাধর পণ্ডিতের সেবা, চটক পর্বত, চটক মানে বালি, বালির পর্বত থেকে চৈতন্য মহাপ্রভুর গোবর্ধন ভ্রম হয়েছিল, ওইখানেই টোটা গোপীনাথকে পাওয়া গেছিল। এখন গৌরীয় মঠ হয়েছেন ওখানে, পাশেই টোটা গোপীনাথের মন্দির, জানবো আমার নিজের চোখে দেখা। তাহলে আমি তো ভক্ত প্রভাত পাচ্ছি, দেখি আমরা প্রভাতকে বেরিয়ে এসছি। একজন সাধু দেখি বেরিয়ে একটা জলের ট্যাঙ্ক আছে নিচে, জলের ট্যাঙ্কে নিচে সবাই একটু পাতা পেয়েছে। সাধু যদি পাতা কত থেকে প্রসাদ দিচ্ছে, নিয়ে নিয়ে তার প্লাস্টিকের সমান মধ্যে করছে, কি খুশি। আমি মন্দিরে তিনি মহন্ত আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণদাস দাদা, কৃষ্ণদাস স্বামী, তাই বললাম যে কৃষ্ণদাস ওনাকে একটা থালি প্রসাদ দাও, উনি অন্তরে নিচ্ছেন। কৃষ্ণদা আমাকে বললেন যে ও নিলেও নেবে না, বলতে কি না প্রসাদ কুড়িয়ে প্যাকেটের মধ্যে দিতে হলো। কি খুশি, সবাইকে প্রণাম তো ধন্যবাদ। জানি না কোথায় থাকেন, আর নিজের চোখে দেখা প্রসাদের মর্যাদা। প্রসাদে সর্বদক্ষাণাং হানিরস্যুপজায়তে, প্রসাদ পেলে কি হয়, সব দুঃখ নষ্ট হয়। প্রসাদ কিভাবে পেতে হয়, প্রণাম করে পেতে হয়। প্রসাদ শব্দের অর্থ দয়া, খিচুড়ি হলে প্রসাদ নয়, পুষ্পাঙ্গ প্রসাদ হবে নয়, ভগবানের ভোগ লাগে তখন তার নাম প্রসাদ হয়। প্রসাদ মানে দয়া, কৃপা, করুণা, ওই তরকারির মধ্যে দিয়ে, ভাতের মধ্যে দিয়ে, আমাদের মধ্যে নেমে আসে। মাধ্যম দরকার তো, অন্যের মাধ্যমে প্রসাদ আমাদের মধ্যে এসে ওই গুণটা আমাদের মধ্যে আসে। তাই আমরা প্রসাদ পাওয়ার জন্য দেখি বহুদূর দূর ছুটে যেতে, বাড়িতে খায় না, যারা প্রসাদ পেতে যায় খায় তো, কিন্তু তবুও রাস্তায় বসে খাচ্ছে। আমি এখানেই দেখতে পাইছি দর্শনে, রাস্তার মধ্যে বসে হাজার মানুষ খাচ্ছে, প্রসাদ পাচ্ছে, কি আনন্দ। না কেউ মনে করো যে কেন রাস্তার পাশে বসে খাবো, তোমার যদি একদিন ডেকে বলা হয় যে রাস্তার পাশে সালা নিচ্ছি খাবো, হবে প্রসাদ দিচ্ছি, এটা প্রসাদের আকর্ষণ, প্রসাদের মর্যাদা। আমরা গ্রেনের পাশে বলো তাও হেরে যাচ্ছি, রাস্তায় বলো তাও হেরে যাচ্ছি, এখানে বলো প্রসাদ দিচ্ছি, বলো কেন পাবো প্রসাদ। প্রসাদে সর্বদক্ষাণাং হানিরস্যুপজায়তে, প্রসাদ পেলে দুঃখের নাশ হয়। আমার তো হয় না, কখন হবে, যখন প্রসাদকে ভগবানের করুণা মনে করে পাবো, ভগবানের কৃপায় মধ্যে আছে, আমি গ্রহণ করলে ভগবানের কৃপাটা আমার মধ্যে প্রবেশ করবে। আমরা কি পাইলে, সবসময় তো পাই না, কৃপা পাওয়া তো পেলেই হয় না, কৃপা ধরে রাখার ক্ষমতা চাই। বৃষ্টির জল গাছের মাথায় পড়ে না রে মা, পড়ে তো গাছের মাথায় জল ধরতে পারে, নিচে পড়ে যায়, কে ধরতে পারে, পুকুর নদী, তাই তো বর্ষের মধ্যে জল ধরে, গাছের মাথা ধরে না কেন, অহংকারী। যতক্ষণ অহংকার না যাচ্ছে ততক্ষণ কৃপা ধরা যাবে না। অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন, যে অভিমানী অহংকারী না আমার মতো, তার একটু অহংকার, তার ভক্তি দাঁড়ায় না, পড়ে যায়। তাহলে কি করব, অহংকার তো ছাড়তে পারি না, অভিমান তো ছাড়তে পারি না, কি করব। একটাই পারি আমরা, প্রার্থনা। আমাদেরকে তুমি নিয়ে চলো, হাত ধরে বলে নিয়ে চলো, আমি পারছি না প্রভু, প্রভু আমি পারছি না, আপনার চেষ্টা
চেষ্টা ছাড়াই হতে পারবে না কিন্তু, বলে আমার হবে না। কেউ যদি মনে করে যে আমি পরীক্ষায় ফেল করবো তাহলে কি সে পড়াশোনা করবে? তাহলে ফেলই করবো, পড়ে কি হবে? কিন্তু পাশ করার জন্য যদি চেষ্টা থাকে তাহলে সে চেষ্টা করবে। আর কী করে পাশ করবো? যদি মনে করো যে আমাকে এগোতে হবে, আমি চিরকাল কি আবর্জনার মধ্যে পড়ে থাকবো, যে দুঃখ কষ্ট হাসি কান্না, দুঃখ কষ্ট হাসি কান্না, চিরদিন কাহারও সমান ভাতিকা, চিরদিন কি পাপ করবো রে, চিরদিন কি জীবনটা এভাবে কাটিয়ে দেবো? হলো তো, এবার বোঝো করি। তাই আমরা জগন্নাথ অষ্টকম আমরা কদিন তো পরপর পাঠ হবে, আমরা চেষ্টা করবো আলোচনা করার। কটা বাজে বেশ বিশ্রাম নিয়ে গেল, এখন আরতি হবে। আমরা চেষ্টা করবো আমরা জগন্নাথ অষ্টকম পড়বার চেষ্টা করবো। আমি আজকে এসেছি, আমি দেখবো বাড়ি নিয়ে গ্রন্থ পড়ে কোথায় কোথায় পাওয়া যায়, কি কোন বার আছে, ঘরে ঘরে পড়তে লাগবে, তার মানেটা বাচ্চাদের বোঝাতে লাগবে। জগন্নাথ মানেই শুধু পাপড় ভাজা খাওয়া, জগন্নাথ মানেই শুধু আনন্দ করা, ভেটু বাজানো, আনন্দ করা, না না না, মানেটা কি বাচ্চাদেরকে আমরা বোঝাবো, না হলে এই রথ বেশি দিন হবে না। দেখতে পাচ্ছ তো আমাদের সনাতনীদের ওপর কিরকম অত্যাচার মেনে আসছে, বেশি দিন কিন্তু হবে না, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তাই আমরা সনাতনী যারা হিন্দু ধর্মের কে যারা বিশ্বাস করি, তারা জগন্নাথের ফটো রাখবো, জগন্নাথকে প্রদীপ দেখাবো, এবং জগন্নাথের অর্থ, জগন্নাথ অষ্টকমের অর্থ, জগন্নাথ সম্বন্ধে যত বেশি আলোচনা করবো তত আমাদের মধ্যে সনাতনী বোধকে জাগ্রত হবে। ওরা বুঝতে পারছিস না, আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই, আমি দেখি, আমি বুঝি, চেষ্টা করি, আমাদের খুব খারাপ অবস্থা। দেখতে পাচ্ছিস তো কীভাবে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে, খুব খবর পড়ছে না, এখন ধরাও পড়ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে যদি আমরা নিজেরা নিজেকে সনাতনী হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারি। জগন্নাথ অষ্টকম পাঠ করতে হবে, ভগবানের হাতে যে শঙ্খচক্র রয়েছে এই অর্থগুলো বুঝতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বোঝাতে হবে, তবে গিয়ে রথ থাকবে। তা না হলে দেখছ অবস্থা, তোমরা অনেক সবার হাতে মোবাইল আছে, সবাই খবর জানো, আমরা সনাতনীদের সামনে খুব সংকট। কাজে বুড়ো বুড়িটা তো মরে যাবে দুদিন বাদে, বাচ্চাগুলো তো রয়ে গেল, এদের কি অবস্থা হবে এটা আমাদের ভাবতে হবে। শুধু বাচ্চাকে ওই মামি আর বাবা বলতে শেখাস না, জয় জগন্নাথ বলতেও শেখা, তবে গিয়ে সব ঠিক থাকবে। আমরা আগামী কদিন আমরা এর উপরে আলোচনা করবো, এখন আরতি হবেন নিতাই গৌ সীতারাম।